যশোরের আমেরিকা প্রবাসী মুরাদ হোসেনের নিজ বাসভবন কোহিনুর প্যালেসে গুড়ে তুলেছেন পিতৃক্রমধর্মী এক ফুলের ও ফলের বাগান। তার সংগ্রহে ভিন্ন জাতের দেশি বিদেশি ফুল ও ফলের গাছ। তিনি মেজুর জাতের খেজুর ও রেরি আঙ্গুর সহ কয়েকটি গাছের চারা রোপণ করেছেন। এসব গাছের মধ্যে কয়েকটি গাছে ফলনও এসেছে। বিশ্বের ভিতরে সব থেকে উন্নত মানের খেজুরদের ভিতরে একটি। এর আগে যে খেজুরটা আছে আমরা যেটা জানি সেটা হলো সৌদি আরবের আজওয়া খেজুর। এই আজওয়া খেজুরটা মূলত বাণিজ্যিকভাবে মানে তেমন একটা চাষ হয় না, আর সেটা হইলেও খুব বেশি লাভজনক না। কিন্তু মেডজুল হলো এমন একটা খেজুর যেটা মানে পুরো বিশ্বে খুবই বাণিজ্যিকভাবে চাষ হয় এবং এটা সব থেকে বড় মানের খেজুর। এই খেজুরটা মূলত আমাদের মুসা আল্লাহ সাল্লামের যুগ থেকে এই খেজুরের এই মেডজুল খেজুরের প্রচলনটা শুরু হয়। এটা আমাদের আমেরিকাতে মানে সবারই প্রায় একই মানে এক নামেই পছন্দ এবং খুবই এক্সপেন্সিভ একটা খেজুর। এইটা হলো সুইট গ্রেপ গাছ। এই আঙ্গুরটা বাংলাদেশের মানুষ অনেকেই মনে করে যে তোমাদের যে মিষ্টি হয় না, যাকে এটা মিডিয়াম ধরনের একটা মিষ্টি আঙ্গুর, যেটা মনে করো যে এবারও প্রায় 10 কেজি মতো আমাদের বাড়িতে এটা হয়েছে। ডায়াবেটিসের জন্য খুবই একটা উপকারী একটা গাছ এবং এইটা বাৎসরিক একবারই ফলন হয় এবং প্রচুর পরিমাণে ফলন হয়। এই পেরি গাছটা মূলত আমি মাদ্রাস থেকে তোমার নিয়ে আসছি আর কি।